আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রাজুর প্রজেক্টে এসেছি। রাজু নেট দিয়ে মাছ ধরবে, সাথে রয়েছে বাবু। তো দেখা যাক তারা মাছ পায় কিনা। মূলত ছোট সাইজের যে পাঙ্গাস মাছগুলো সেগুলো তুলে ফেলবে রাজু, তাই তারা দুজন চেষ্টা করতেছে, দেখা যাক। সাধারণত এভাবে চেষ্টা করলে অনেক সময় মাছ বেশি খা আসে, এবং কি মাছগুলো কিনারের মধ্যে থাকে, তখন অনেকগুলো মাছ পাওয়া যায়। সেজন্য তারা এইভাবে চেষ্টা করেছে, দেখা যাক মাছ আসে কিনা। এই জায়গাটা একটা গর্ত আছে, মানে ড্রেজার আছে, তাই সাধারণত জালে মাছ খুব কম আসে। সেজন্য অনেক চেষ্টা করতে হয় তারপর মাছ আসে, কারণ জায়গাটা সামনের দিকে একটা বিশাল গর্ত আছে। তো মাছগুলো সাধারণত গর্তের মধ্যেই থাকে, তো এইভাবে অনেক সময় মাছ জালে কম আসে আর কি। সাধারণত মাছ গর্তে লুকিয়ে থাকে আর কি। দেখা যাক আসে কিনা মাছ। সম্ভবত কোনো একটা বড় মাছ আসছে, দেখা যাক। সম্ভবত একটা কাতল আসছে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা কাতলে দেখতে পাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাতল আসছে, বড় বলা যায় না, মিডিয়াম সাইজ আর কি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাতলটা অনেক ফ্রেশ, খুব সুন্দর একটা কাতল, দেখতে সুন্দর লাগতেছে কাতলটা অনেক। দেখতে পাচ্ছেন মাছটা অনেক ফ্রেশ। মাছটাকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে রাজু, এটাকে হয়তো আজকে ভুনে করে খাবে। দেখা যাক, আগের বার তো একটা বড় কাতল আসছে, এছাড়া কোনো মাছে আসে না, কিন্তু তার দরকার হলো ছোট সাইজের পাঙ্গাস মাছগুলো, যেগুলো সে তুলে ফেলতে চায়। তো দেখা যাক এবারে সেগুলো আসে কিনা। এবার সে জাল দিয়ে চেষ্টা করতেছে নিজে। মাছগুলো সাধারণত সাইডেই থাকে, ওই যে সাইডে চেষ্টা করলে পাওয়া যায় আর কি। দেখা যাক এবার আসে কিনা। এবার রাজু একা একাই চেষ্টা করতেছে, ওই যে বাবু যাচ্ছে দেখা যাচ্ছে। এবার মনে হচ্ছে কিছু মাছ আসবে, ছোট মাছগুলো। এগুলো এখান থেকে পাঙ্গাস মাছগুলো নিয়ে যাবে, বাবু নিয়ে যাবে, বাবু তার প্রজেক্টে সার্ভে, সেজন্য মূলত মাছগুলো তোলা। দেখা যাক এবার আসে কিনা মাছ। হ্যাঁ সম্ভবত কিছু কিছু মাছ আসছে এবার। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাছ আসছে, পরিষ্কার করা হচ্ছে জাল। মোটামুটি বেশ কয়েকটি মাছে আসছে দেখা যাচ্ছে। হ্যাঁ অনেকগুলো মাছে আসছে, এগুলো থেকে আবার কিছু মাছ ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র পাঙ্গাস ছোট সাইজের যে পাঙ্গাসগুলো ওগুলো নেওয়া হবে, ওগুলো আরেকটা প্রজেক্টে স্থানান্তর করা হবে। এই যে অন্য মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র যে পাঙ্গাসটা রাখা হচ্ছে, পাঙ্গাস এই যে এটা রাখা হবে, এটা রাখা হবে। বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গায় মাছের ভিডিও করে থাকি, আবার অন্য কোথাও মাছের ভিডিও নিয়ে হাজির হব, দেখা হবে আপনার সাথে অন্য কোথাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।